হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের টপিক কিভাবে আপনি অ্যানিমেশন তৈরি করতে পারবেন, বাংলায় যা বলা হয় কার্টুন, কিভাবে আপনি কার্টুন তৈরি করবেন। যারা যারা ইউটিউবার আছেন, বেসিক্যালি তারা অ্যানিমেশন নিয়ে কাজ করতে চায়, তা তাদের এই এই সফটওয়্যারটি দরকার, তার এই ভিডিওটি অবশ্যই দেখবেন। চলুন ভিডিও স্টার্ট করি। বন্ধুরা, চলে এলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পর যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, টেলিজেমি সফটওয়্যারটির নেম, তো কি করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। সফটওয়্যারটি পেতে হলে আমার ডিসক্রিপশন বক্সে যাবেন, সেখানে আমি লিঙ্কটা দিয়ে রাখছি, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? তো কার্টুন, তো এই যে কার্টুনটা দেখতে পাচ্ছেন আপনি, এই কার্টুনটা এখানে আপনি মেয়েও সেভ করতে পারবেন, ছেলেও সেভ করতে পারবেন। তো মেয়ে সেভ করবেন কীভাবে, তো সেটাও দেখিয়ে আনি আপনাদের। তো আপনি উপরের আইকনে ক্লিক করবেন, আইকনে ক্লিক করার পর আপনি উপরে একজন এই আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি দেখতে পারছেন মেয়ে এসে গেছে। তো আমরা মেয়ে দিয়ে করবো না, আমরা ছেলে দিয়ে কার্টুনটা করব। তো এখানে আপনি আপনার ফেসের কালারটা আপনি সাদা কালার করতে পারবেন, তারপর আপনার চোখ, চোখের কালারটা আপনি লাল নীল কালার করতে পারবেন, এখানে আপনার মাথাটা আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো এখানে চুল, চুলটা আপনি কালার করতে পারবেন, এখানে আপনার টি শার্ট, টি শার্টটাও আপনি কালার করতে পারবেন, ঠিক আছে? আপনার প্যান্টটা আপনি কালার করতে পারবেন, আপনার জুতোটা আপনি কালার করতে পারবেন। তো আরেকটি অপশন আছে দেখা যাচ্ছে, তো এই অপশনে ক্লিক করি। তো এই অপশনে ক্লিক করার মাত্র এমন একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটি কী, ইন্টারফেসটি হচ্ছে যে এখানে আপনার এই কার্টুনটাকে আপনি রাগি হাসাতে পারবেন, এবং কি রাগি মেজাজি করে তুলতে পারবেন, আবার অবাক করে তুলতে পারবেন। তো দেখেন আপনি, আমি আমি ক্লিক করে আপনারা দেখেন, দেখতে পারছেন, দেখতে পারছেন, ওয়াও, এটা আছে মেজাজি, এটা এটা আর কি। তো আমরা হাসিটাই রাখবো। তো রাখার পর আমরা নিচে চলে আসব। তো আমরা যদি, আমাদের যদি ব্যাকগ্রাউন্ডটা পছন্দ না হয়ে থাকে, তাহলে আমরা অন্য একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করতে হলে আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তো এখানে অনেক অনেক ব্যাকগ্রাউন্ডটা আছে, তো সেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো আপনার যদি ব্যাকগ্রাউন্ড যদি পছন্দ না হয়, তাহলে আপনার বানানো ব্যাকগ্রাউন্ড আছে কি না, তো মোবাইলে যদি থেকে থাকে তাহলে আপনি উপরে ক্লিক করবেন, উপরে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটি আপনাকে মোবাইল গ্যালারিতে নিয়ে আসবে। তো সেখান থেকে আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? তো আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিয়ে দেবো। তো আমার একটি ছবি আছে, ছবিটা আমি দেখি, দিয়ে দেখি। তো দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা আমি দিয়েছি, তো আমার ছবিটা পিছিয়ে নিয়ে নিয়েছে ব্যাকগ্রাউন্ডটা। তো এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড পাল্টাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কলমের মতো একটি, তো এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কালো, লাল, সাদা কালার এভাবে আঁক করতে পারবেন, আঁক দিতে পারবেন, ঠিক আছে? তো এভাবে আঁক করতে পারবেন। তো আমরা কি করব, আমরা আমার এই ছবিটাই রাখলাম, ধরেন এই ছবিটাই রাখলাম পিছনের ব্যাকগ্রাউন্ড। আর যদি আপনি পাল্টাতে চান, তাহলে অবশ্যই আগে জায়গায় যাবে, চলে যাবেন যে ঠিক আছে আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো। তো রাখার পর আমরা এখন ভয়েস রেকর্ড করব। তো ভয়েস রেকর্ড করতে হলে আমাকে এই অপশনে যেতে হবে। এই অপশনে যাওয়ার পর এখন আমি আপনাদেরকে ভয়েস রেকর্ড করে শোনাতে পাচ্ছি না, কারণ আমার ভিডিও প্রথমেই আপনারা ভয়েসটা শুনে গেছেন। তো এখন আমি শোনাতে পারবো না, কারণ আমার স্ক্রিন রেকর্ডিং চলতেছে মোবাইলে। তো সেই ক্ষেত্রে আমার এই সফটওয়্যারটা আমার মোবাইলে স্ক্রিন রেকর্ডিং চলতেছে, তো এই কারণে এই সফটওয়্যারটা রেকর্ডিংয়ে নিতে চাইবে না। তো আমি এই, আপনি কী করবেন, এই নিচের একটা আইকন আছে গোল সবুজ কালারের, তো এটাতে ক্লিক করে আপনি রেকর্ড করতে পারবেন, সর্বোচ্চ আপনি 30 সেকেন্ড রেকর্ড করতে পারবেন। রেকর্ড করার পর আপনি কী করবেন, সেভ করবেন। কীভাবে, তো সেভ করতে হলে আপনাকে এই যে নিচে শেয়ারিং আইকন, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনি আপনার ভয়েসটা যদি দিয়ে থাকেন, তাহলে এখানে সেভ, এই যে সেভে, সেভে ক্লিক করবেন। দেখেন, তো আজকে এই টিউটোরিয়াল, যদি এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এ ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড্রয়েড সুজন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।